Assalamu alaikum everyone. How are you all? I hope all of my babies are well. Alhamdulillah, I'm also fine. I'm Tahmina Maya, teacher of English version of Life First School. Today, I'm going to take your Bengali class. I hope you are ready for your Bengali class. So get ready for your Bengali class. At first, take your worksheet, pencil, eraser, sharpener, and डायरी ओके आवर फर्स्ट टॉपिक इज शब्दार्थ लेखो ताईना आमादेर प्रथम टॉपिक की होच्छे शब्दार्थ लेखो आमरा आज के प्रथमे शब्दार्थ शिखबो एवं लिखबो ओके लेट्स स्टार्ट चलो शुरू करी प्रथमे देवा आछे कि शब्दार्थ लेखो शब्द एवं अर्थ प्रत्येकटा शब्देरই একটা করে अर्थ থাকে গত ক্লাসে কিন্তু আমরা শব্দার্থ লেখো এটার প্রথম যে সাতটা ছিল এই সাতটা আমরা শিখেছি তাই না এখন পরের যে আটটা আছে সে আটটা আমরা এখন শিখছি দ্বিতীয় ধাপে ওকে লেটস স্টার্ট সরল সরল কি শব্দ সরলের অর্থটা কি হচ্ছে সোজা একদম সোজা সরল সোজা সতেজ মানে কি তাজা তাই না সজীব তাজা সতেজ তাজা গাঢ় ঘন ঘন যেটা সেটা শব্দটা হচ্ছে গাঢ় আর গাঢ়র অর্থ হচ্ছে ঘন ঝাড় দল যে কোনো জিনিসের দল হতে পারে পিঁপড়ের দল পাখির দল হয় না একসাথে যখন অনেকগুলো পাখি একসাথে থাকে তখন আমরা কি বলবো দল একসাথে যখন অনেকগুলো মানুষ জড়ো থাকবে তখন কি বলবো দল ঝাড় দল তরি নৌকা তরি মানে কি নৌকা তরি অর্থ কি নৌকা আমরা তো নৌকা সবাই চিনি তাই না নৌকা ওকে দেন মূল শিকড় মূল শিকড় গৃহ ঘর আমরা থাকি তো বাসায় থাকি সেটাকে কি বলে ঘর বলে তাই না গৃহ ঘর অতিথি মেহমান মেহমান অতিথি মানে কি মেহমান অনেক গেস্ট তাই না আমরা কি বলি বাসায় গেস্ট এসেছে বা মেহমান এসেছে একই কথা অতিথি মেহমান চলো আবার আরেকবার পড়ি আমরা সব সরল সোজা সতেজ অর্থ কি তাজা গাঢ় ঘন ঝাঁক দল তরি মানে কি নৌকা আমরা একটা শব্দই বারবার পড়ব তাহলে সেটা আমাদের ব্রেনে যাবে খুব সহজে এটা আমাদের মেমোরাইজ হয়ে যাবে তাই না আমরা বারবার পড়ব মূল শিকড় গৃহ ঘর অতিথি মেহমান আমরা বারবার পড়তে থাকব পড়তে পড়তে আমাদের সেটা কি হবে মেমোরাইজ হয়ে যাবে ইনশাআল্লাহ তাই না ওকে আর ফার্স্ট টপিক ইজ ডান ওকে হিয়ার ইজ আওয়ার সেকেন্ড টপিক দিস ইজ আওয়ার সেকেন্ড টপিক ব্যঞ্জন বর্ণ দিয়ে শব্দগুলো লেখো ব্যঞ্জন বর্ণ দিয়ে শব্দগুলো লেখো শব্দ গঠন এটা হচ্ছে আমাদের সেকেন্ড টপিক হচ্ছে শব্দ গঠন তাই না আমরা ফার্স্ট সেমিস্টার পরীক্ষাতেও কিন্তু শব্দ গঠনটা শিখেছিলাম এই সেমিস্টারেও আমরা শব্দ গঠন শিখছি ক থেকে গ ওকে ব্যঞ্জন বর্ণ দিয়ে শব্দগুলো লেখো কতে কি কি হয় কোকিল কোয়েল কমলা কোকিল কোয়েল কমলা কতে কোকিল কতে কোয়েল কতে কমলা কমলা কোকিল কোয়েল কোয়েল কোকিল কোকিল আর হচ্ছে কোয়েল এই দুইটাই কিন্তু পাখির নাম তাই না দুইটাই কিন্তু পাখির নাম কোয়েল পাখিও আছে আবার কোকিল পাখিও আছে কমলা ক কার কো কয়র শিকারের কি ল কোকিল কোয়েল ক কার কো অন্তস্থীয় একা ল কোয়েল কমলা ক ম লয়াকারে লা কমলা আমরা যখন বানান করব এভাবে ভেঙে ভেঙে বানান করব তাহলে খুব সহজে আমরা বানানটাও শিখে যাব
যখন তোমরা পড়বে অবশ্যই এগুলো বানান করে করে পড়ারও চেষ্টা করবে, রিডিংটা ট্রাই করবে, এখন থেকে তোমরা রিডিংটা ট্রাই করবে। কতে কি হয়? কোকিল কোয়েল কমলা। খতে খই খাতা খাম, খতে খই খাতা খাম। গতে গাছ গলা গান, খতে খই খই খাতা খাম। খই খইয়ের বানানটা দেখো, খ রস্যই খই, খ রস্যই খই খাম, সরি খাতা, খয়াকারে খা তয়াকারে তা খাতা খাম, খয়াকারে খা ম খাম। খতে খই খাতা খাম, গতে গাছ, গয়াকারে গা ছ গাছ, গাছ আমাদের পরম বন্ধু, তাই না? আমরা শিখেছিলাম কিন্তু শব্দ গঠন বাক্য রচনা যখন আমরা করেছিলাম তখন আমরা গাছ দিয়ে কিন্তু বাক্য রচনা করেছিলাম। গাছ আমাদের পরম বন্ধু। কেন আমাদের পরম বন্ধু? গাছ থেকে আমরা ফুল পাই, ফল পাই, ছায়া পাই, সবচেয়ে বড় কথা যেটা গাছ থেকে আমরা অক্সিজেন পাই, যেটা আমরা নিয়ে নিঃশ্বাস নিয়ে আমরা বেঁচে থাকি, তাই না? ওকে, গাছ, গতে গাছ, গয়াকারে গা ছ গাছ, গলা গ লয়াকারে লা গলা, গাছ গলা গান, গয়াকারে গা ন গান, গান গয়াকারে গা ন গান, গাছ গলা গান। চলো আবার একটু দেখি, আমরা আবার একটু পড়ি। কতে কোকিল, ককারে কো কয়ের শিকারে কি ল কোকিল, কোকিলের কণ্ঠ কিন্তু খুব সুমধুর। কোয়েল, ককারে কো অন্তস্থীয় একা ল কোয়েল। কমলা, ক ম লয়াকারে লা কমলা, আমরা কিন্তু বেশি বেশি এখন কমলা খাবো, কমলা বা ভিটামিন সি জাতীয় খাবারগুলো খাবো, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাটা কিন্তু এতে বাড়ে। হ্যাঁ, আমরা সবাই এই ভিটামিন সি জাতীয় খাবারগুলো খাওয়ার চেষ্টা করব। খতে খই, খ রস্যই খই, খাতা খয়কারে খা তয়াকারে তা খাতা খাম, খয়কারে খা ম খাম। আমরা কি চিনি খাম, কি খামটা কি জিনিস সেটা কি আমরা চিনি? খামের মধ্যে কিন্তু অনেক কিছু, মানে যে কোনো জিনিস আমরা খামে করে দেই, উপরে যে মানে খামের ইংলিশটা হচ্ছে ইনভেলাপ, আমরা ওই খামটার মধ্যে করে যে কোনো চিঠি টাকা খামের মধ্যে করে দি আমরা দিই। খতে খই খাতা খাম, গতে গাছ, গয়কারে গা ছ গাছ, গলা গ লয়কারে লা গলা, গান গয়কারে গা ন গান, গাছ গলা গান। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, হোপ ইউ আন্ডারস্ট্যান্ড ইউর টুডেস ক্লাস ভেরি ওয়েল। ইফ ইউ ফিল এনি কনফিউশন অর এনি প্রবলেম ইউ উইল কন্ট্যাক্ট উইথ মি। আই হোপ এভরি ওয়ান উইল ওবে ইউর প্যারেন্টস। নো মোর টুডে, দ্যাটস অল, থ্যাংক ইউ।